এগড়া বিস্ফোরণ কাণ্ডে সরব বিজেপি। আজ এগড়ায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার মিছিল রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘার মোড় পর্যন্ত মিছিল রয়েছে শুভেন্দু অধিকারীর, এবং মিছিলের শেষে বক্তব্যও রাখবেন বিরোধী দল নেতা। খাদিকুল বিস্ফোরণ কাণ্ডে সরব বিজেপি, এগড়ায় শুভেন্দুর মিছিল, আজ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘার মোড় পর্যন্ত মিছিল রয়েছে শুভেন্দু অধিকারীর, মিছিলের শেষে বক্তব্যও রাখবেন বিরোধী দল নেতা। সরাসরি এই বিষয়ে আমরা জানবো, আরও কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন এগড়া থেকে। কমলাক্ষ, এই মুহূর্তের ছবিটা জানতে চাইব, বিরোধী দলনেতা তিনি আসছেন, এর আগে তার যেটা দাবি ছিল আমরা জানি যে বিস্ফোরণের পরপরে তিনি 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। যখন ঘটনাস্থলে পৌঁছনে তিনি বলেন যে ভানুবাগকে গ্রেফতার করতে হবে, তিনি ইতিমধ্যেই মারা গিয়েছেন, পাশাপাশি এনআইএ তদন্তেরও দাবি তোলা হয়েছিল। সব মিলিয়ে কি জানতে পারছো, কখন তিনি আসছেন, কি কি কর্মসূচি থাকছে? সমাদিত, দেখো 16 মে এগড়ার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণ, ভানুবাগের সেই অবৈধ বাজি কারখানায়, এবং তারপর 9 জনের মৃত্যু। তারপর থেকে কার্যত রাজ্য রাজনীতি তোলপাড়, এবং এখনও পর্যন্ত, আজ পর্যন্ত বিভিন্ন জায়গায়, কিন্তু এর আগে আমরা দেখলাম যে সর্বশেষ সংযোজন মালদা, সেখানেও বাজি কারখানায় এই ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ, এবং তার প্রতিবাদে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই, এখনও পর্যন্ত যা খবর, বিকেল 4টেই ডাকা হয়েছে এই মহামিছিল। শুভেন্দু অধিকারী 5টা নাগাদ আসবেন, তারপর এগড়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘার মোড়, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাবো, সেখানে ছোট্ট একটি পথসভা হবে। সেই পথসভায় শুভেন্দু অধিকারী তিনি ভাষণ রাখবেন। তার কারণ 16 তারিখে খাদিকুলের ভানুবাগের কারখানায় বিস্ফোরণের পরেই, পরের দিনই কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছিলেন, ঘটনাস্থল ঘোরেন এবং নিহত গ্রামবাসীদের পরিবারের সঙ্গে কথা বলেন। এবং সেই সময় তিনি বলেছিলেন যে এগড়ায় মহামিছিল হবে, 25,000 মানুষকে নিয়ে এগড়ায় তিনি মহামিছিল করবেন, এবং দাবি ছিল পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, এনআইএ তদন্তের দাবি করেছিলেন, এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশ প্রশাসনের মদতে কার্যত তোলাবাজি চলছে। স্থানীয় যে আইসি তার নেতৃত্বে এই বাজি কারখানাগুলি থেকে পুলিশ টাকা নেয়, সেই অভিযোগ একেবারে মাসোহারা, 50,000-এর মাসোহারা বাজি কারখানাগুলি থেকে পুলিশ নেয়, সেই অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে ভানুবাগের গ্রেপ্তার এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তিনি এক হাত নিয়েছিলেন রাজ্য প্রশাসনকে, এবং তারই ফলশ্রুতিতে আজকে দেখছি আজকে তার এই মহামিছিলের ডাক। যদিও এই মহামিছিলে কাফি সাংগঠনিক জেলা বিজেপি তারা প্রথমে স্থির করেছিলেন, যেহেতু এই এগড়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তার সাংসদ দিলীপ ঘোষ, দিলীপ ঘোষও কিন্তু সেই এগড়ার খাদিকুলে পৌঁছে গিয়েছিলেন দুদিন বাদে। আজকে দিলীপ ঘোষেরও থাকার কথা ছিল, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একযোগে মিছিল করবেন। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। মনটা প্রাথমিকভাবে স্থির হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত বা পরিকল্পনা পরিবর্তিত হয়। দিলীপ ঘোষ আজকে রয়েছেন দাসপুরে, তিনি আসছেন না, শুভেন্দু অধিকারী নিজেই আজকে এগড়ার মানুষকে নিয়ে বা কাথি সাংগঠনিক জেলা বিজেপির কর্মীদের নিয়ে আজকে মহামিছিলের ডাক দিয়েছেন। বিকেল 5টা নাগাদ সেই মিছিল প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পরিক্রমা করবে। সোমাদিত্য আহেলি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।